प्रिय बंधुरा आसलामु आलैकुम। आईसीसी टेस्ट चैम्पियनशिप फाइनले भारत के 444 रान लक्ष्य दिए ऑस्ट्रेलिया। टेस्ट इतिहास एत रान तारा करे जेतार रेकर्ड नहीं। 20 बसर आगे ऑस्ट्रेलियार विपक्षे 418 रान तारा करे जीते वेस्ट इंडिज, सेटा एखनो टिके आछे रेकर्ड हिसाबे। ताई टेस्ट चैम्पियनशिपे गदा हाथे निते होले विश्व रेकर्ड गढ़ते होबे भारत के। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে 24 রান করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 123 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে অস্ট্রেলিয়া। দেড় সেশনের মতো কাটিয়ে 8 উইকেটে 270 রান নিয়ে ইনিংস ঘোষণা করে তারা। লিড নেয় 443 রানের। সর্বোচ্চ 66 রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স কেরি। 41 রান আসে মার্শান লাভুশান ও মিশেল স্টার্কের ব্যাট থেকেও। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা 3টি এবং মোহাম্মদ শামি উমেশ যাদব নেন 2টি করে উইকেট। এর আগে নিজেদের প্রথম টেস্ট স্টিভেন স্মিথ ও ট্রাভেল হেডের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 469 রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে 296 রানে গুটিয়ে যায় ভারত। ইতিহাস গড়ার জন্য তাদের হাতে আজকের 2টি সেশন ও কালকের পুরো 1টি দিন সময় আছে। ভারত কি পারবে এই 2 সেশন এবং একদিনের মধ্যে 444 রান করে জিততে, নাকি তারা ভেঙে পড়বে অস্ট্রেলিয়ার বোলিং চাপের মুখে? তো বন্ধুরা আপনারা কী ভাবছেন, ভারতের পক্ষে কি এই টেস্ট জেতা সম্ভব? লিখে জানাতে পারেন আপনাদের ভাবনা। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। ভালো থাকুন, ধন্যবাদ।